কে কে এসেছে? আরে পেখম মা। থাক 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 থাক, সুখে থাক, এবার তুই এলে সবটা বুঝে নিবি। আঙ্কেল, পেখম নিজের হাতে ভেটকি মাছের পাতুরি রান্না করে নিয়ে এসেছে, তাই না পেখম? সত্যি আপনাকে ওই বাড়ির সবাই খুব ভালোবাসে। আঙ্কেল, আপনিও তো পাতুরি খেতে খুব ভালোবাসেন। এখন আর পাই কোথায়, বানিয়ে দেওয়ার তো কেউ নেই, এলে তো সেই রেস্টুরেন্ট থেকে আসে। আঙ্কেল এনে খান না। আরে বাবা, ও কার জন্য এনেছে সেটা আগে জানি। বাবা, সে যার জন্য এনে থাকুক না কেন, আপনি খেলে ও থোড়াই রাগ করবে। খেয়ে নি। পেখম, আঙ্কেলকে দি। হ্যাঁ দাও না, খাও বাবা। এ নে 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 খাও। বাবা, একে তো না হচ্ছে, দারুণ হয়েছে। নাও তোমরা, নাও তোমরা, নাও। এই নে 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 নে, ধরতে খুলে। সরি পেখম, হৃদিকে তুমি খাওয়াতে পারলে না। দারুণ বানিয়েছিস তো, বহুদিন পর ভালো পাতুরি খাচ্ছি। এরপর বাড়িতে এলে না ভালো মন্দ রান্না করে খাওয়াবি। যা, আমরাই তো সব খেয়ে ফেললাম পেখম, হৃদের জন্য কিচ্ছু বাঁচলো না, তুমি কষ্ট পেলে না তো? আরে কি বলছো তুমি, না না, কষ্ট কেন পাবো? এক মাঘে শীত যায় না দীপিকা। আরে ওই বাঙাল বাচ্চাটা কি খবর রে? কার কথা বলছো? তোর বাবার। ও আচ্ছা, তো বাপিকে বাঙাল বলা হচ্ছে? আর বাপি কি বলে জানো তোমাকে? কি বলে? খটির বাচ্চা। সে তো ঠিকই। শোন, তোর বাবাকে গিয়ে বলবি এই ঘটির বাচ্চাকে কিন্তু বেয়াই বলে ডাকতে হবে। ওই বাঙাল বাচ্চাটাকে বলবি মাথা যেন গরম না করে, ভালোই ভালোই যেন বিয়েটা হয় সেটা যেন দেখে। তারপর এই ঘটি আর ওই বাঙাল দুই বেয়াই মিলে জমিয়ে গল্প করবে। তোকে আশীর্বাদ করি, সুখে থাক, আর বেশি বেশি করে পাতুরি খাওয়া। আরেকজনের কথা বলতেই হয়, দীপিকা ওর ভালো হোক। গড ব্লেস ইউ মাই ডটার, গড ব্লেস ইউ। তুমি যখন ওদের আসল রূপটা দেখবে তখন বুঝবে এরা কতটা কত।